আজকে আমি তরকা রান্না করছি। কড়াইতে সাদা তেল দিয়েছি। কী কী লাগবে আমি দেখিয়ে দিই। তরকাটা আমি সিদ্ধ করে রেখেছি, 200 গ্রাম তরকা, তার মধ্যে ওই 25 গ্রামের মতো ছোলার ডাল দিয়ে সিদ্ধ করে রেখেছি নুন আর হলুদ দিয়ে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিই, তেলটা হয়ে গেছে তো। এটা গরম হয়ে গেছে, রসুনটা দিয়ে দিচ্ছি, আদা কুচিটা দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে কড়াই কুচিটা। আদা রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি, এবার কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। এইবার এর মধ্যে আমি নুন আমি ডিমটা ফেটিয়ে নিই, দুটো ডিম ফেটিয়ে নিলাম। হয়ে গেছে, এবার আমি ডিমটা দিয়ে দিলাম, দুটো ডিম আমি দিয়ে দিলাম। দুটো ডিম দিলাম, এবার এর মধ্যে আমি এক এক করে সব মশলাগুলো দেবো। আর একটু ডিমটা দিলাম তো, আর একটু নুন দিয়ে দিই, নুন আর মধ্যে দেওয়া আছে, সিদ্ধ করার সময় ডালে দেওয়া আছে নুন।
এবারে এক এক করে মশলা দেবো এর মধ্যে। হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেব, জিরে দিলাম, ধনে গুঁড়ো দিলাম, গরম মশলা দিলাম, দিয়ে এবার একটা ভালো করে নাড়িয়ে ডালটা দিয়ে দেবো। এবার আমি ডালটা দিয়ে দেবো। একটু কসুরি মেথি লাগবে, তরকারিটা হয়ে এসছে, কসুরি মেথি লাগবে, বেশ খানিকটা কসুরি মেথি দিয়ে দিচ্ছি। আর একটু একটু ঘি দিয়ে দেবো, একটু ঘি আমি দিয়ে দেবো। এবার আমি নামিয়ে দেবো, অফ করে দেবো গ্যাসটা। এবার আমি প্লেটে তুলে নেব, রেডি আমার তরকা রান্না।